সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। আজকে আমি কথা বলতে যাচ্ছি যারা ফাইবারে কাজ করতেছেন, রিসেন্টলি ফাইবারে একটা নতুন আপডেট চলে আসছে, মোটামুটি সবারই চলে আসছে। এটা হচ্ছে ফাইবারের রিভিউ আপডেট। এই আপডেটে মোটামুটি সবাই, আপনারা বা আমি নিজেও ভুক্তভোগী, মানে এই আপডেটের ভুক্তভোগী আর কি। আমার নিজের অ্যাকাউন্টেরও দেখা গেছে যে এই আপডেটের কারণে 4-স্টার চলে আসতেছিলো, পরে আমি একটা সিস্টেম করে 4-স্টার থেকে 5-স্টারে কনভার্ট করার সিস্টেমটা পেয়ে গেছি, বা আমি ক্লায়েন্টকে পাঠাচ্ছি, ক্লায়েন্ট আমারটা দেখে দেখা গেছে যে আমার ক্লায়েন্টে আবার 5-স্টার ফিডব্যাক দিচ্ছে। তো এটা কীভাবে করলাম এবং সেটাই আপনাদের সামনে আজকে শেয়ার করব, যে আপনারাও চাইলে ফাইবারের এই সিস্টেমটা কাজে লাগায় আপনারাও 5-স্টার ফিডব্যাক নিতে পারেন। ফাইবারে কিন্তু একটা কথা বলে দেয় যে আপনি চাইলেও কখনও কোনো ক্লায়েন্টের কাছ থেকে ফিডব্যাক চাইতে পারবেন না। কয়স্টার দিবে না দিবে এটা তার ব্যক্তিগত বিষয়, যদি আপনি চান সেটা ফাইবারের রুলসের বাইরে যায় বা ওদের যে গাইডলাইনটা সেটার ভায়োলেশন করে। সেজন্য কিন্তু আমরা কোনো সেলার চাইলেও কিন্তু ক্লায়েন্টদের কাছ থেকে রিভিউ আমরা নিতে পারি না, বা চাইয়া নিতে পারি না যে এই স্টার দাও আমাকে, এটা ভালো কমেন্ট করো, এই ধরনের কথা বলা ফাইবারে নিষেধ। তো এখন ফাইবারের নতুন আপডেটে যেটা হয়েছে, তো আগে যেমন 5-স্টার ফিডব্যাক দেওয়া যাইতো খুব ইজিভাবে, এখন সেটার পরিবর্তে ফাইবার যেটা করছে ভেরি গুড, এক্সেলেন্ট, হ্যান ত্যান দিয়ে লাস্টে দিছে এক্সেপশনাল ফিডব্যাক। এটা মূলত যেটা হইতেছে, এক্সেপশনাল বাদে যদি কেউ লাইক করে বা ভেরি গুডের ওইখানে ক্লিক করে, দেখা যায় কারো 2-স্টার চলে আসতেছে, কারো 4-স্টার চলে আসতেছে। এখন বায়ারকে বলে দিতে হবে যে এক্সেপশনাল যে অপশনটা আছে ওইখানে ক্লিক করতে। এখন আপনি তো বললেন যে ফাইবারের ভিতরে এগুলো বলা যাবে না, হ্যাঁ বলা যাবে না, কিন্তু একটা টেকনিক আছে, সেটা হচ্ছে আপনি ফাইবারে ক্লায়েন্টকে যখন অর্ডারটা দিবে, আপনি যখন ডেলিভারি দিবেন, তার আগে ক্লায়েন্টের সাথে যদি আপনার ভালো সম্পর্ক থাকে তাহলে আপনি ক্লায়েন্টকে বলবেন যে অর্ডারটা গ্রহণ করার আগে আমি তোমাকে একটা লিঙ্ক পাঠাচ্ছি, এখানে ক্লিক করো। হ্যাঁ, ক্লিক করে কিছু গাইডলাইন দেওয়া আছে, তুমি দেখে নাও। তো আপনি যেটা করবেন, আপনার ওইখানে যে রিভিউর সিস্টেমটা করছে ফাইবার, ওইটা আপনি মার্ক করে আমি স্ক্রিনের ভিতরে দিয়ে রাখবো, আপনারা আমার ভিডিওর মাঝখানেই দেখতে পারবেন যে সিস্টেমটা কীভাবে থাকবে। এটা করবেন হচ্ছে গুগল ড্রপ ফাইলে একটা ফাইল করবেন, ফাইল করার পরে ওইখানে আপনি ফাইবারের যে ওই যে ইমেজটা আমি দেখালাম আপনাদেরকে, ওই ইমেজটা ভালো করে মার্ক করে দিবেন যে এখানে তুমি টিক দিবা। গুগল ডক ফাইলে ওই ছবিটা আপনি জাস্ট পোস্ট করে সুন্দর করে সাজিয়ে রাখবেন, যখন ক্লায়েন্ট ক্লিক করবে, ক্লিক করে দেখবে যেখানে আপনি একটা মার্ক করে রাখছেন। ক্লায়েন্ট যদি ভালো সম্পর্ক হয়, ক্লায়েন্টের সাথে আপনার যদি ভালো সম্পর্ক হয় তাহলে আপনি এটা পাঠাবেন। আদারওয়াইজ অন্য কোনো ক্লায়েন্ট থাকলে আপনাকে মনে করেন অন্য কিছু ভাইবা, দেখা যায় ফাইবার কিন্তু রিপোর্টও করতে পারে, তাহলে আপনি গুগল ডক ফাইলের ভিতরে ছবিটা পাঠাবেন বা আপনি গুগল ডক ফাইলের লিঙ্কটা পাঠাবেন, গুগল ডক ফাইলের ভিতরে আপনার ছবিটা থাকবে, ক্লায়েন্ট দেখলেই বুঝতে পারবে যে এখানে আমাকে এক্সেপশনাল কথাটার ওইখানে টিক দিয়েই রিভিউ দিতে হবে। হ্যাঁ, এটা বুঝতে পারবে। যখন আপনি এটা করবেন তখন কিন্তু আপনি 5-স্টার ফিডব্যাক পাবেন। দেন যখন রিভিউ মিভিউ দেওয়া শেষ হয়ে যাবে, যখন আপনি 5-স্টার নিবেন, তখন আপনি যেটা করবেন, গুগল ডক ফাইলের ভিতরে যে ফাইলটা থাকবে, মানে যে ছবিটা থাকবে, ওটা ডিলিট করে দেবেন। ডিলিট করে দিলে আপনি সেভ। পরেও যদি কখনও ফাইবার ওইভাবে দেখতে চায় তাহলে যেন আপনাকে ওইখানে কিছু খুঁজে না পায়, অন্য একটা ছবি দিয়ে রাখলেন বা কাজের কিছু প্রমাণ দিয়ে রাখলেন, কিন্তু আপনি ওইখান থেকে ছবিটা টোটালি সরায় ফেলবেন। এটা তো ফাইবার রবটে ধরবে, হ্যাঁ রবটে ধরতে ধরতে আপনি এই কাজটা করে ফেলবেন। আপনি তো গুগল ডক ফাইলে দেখতে পারবেন উপর দিকে লেখা থাকবে বায়ার দেখছে কিনা, দেখার সাথে সাথে আপনি এটা ডিলিট করে দেবেন। এখানে আপনার আর কোনো মানে কাজ করার দরকার নাই। তাহলে আপনি নিজেই 4-স্টার রিভিউ থেকে আপনি 5-স্টারে কনভার্ট করতে পারেন। আশা করি যে এইভাবে আপনি যদি কাজ করেন তাহলে আপনি 5-স্টার পাবেন, আদারওয়াইজ আপনি 4-স্টার পেতেই থাকবেন। এটা হচ্ছে সবারই এই আপডেটের কারণে প্রবলেমটা হচ্ছে। এখন একটাই অপশন আছে, সেটা হচ্ছে ফাইবারের কমিউনিটিতে যায় আমাদেরকে এই ধরনের কথা বলা, অথবা ফাইবারের ব্লকে যায় এই ধরনের কথা বলা, অথবা ফাইবারকে আমরা ইয়া করতে পারি, রিভিউতে বলতে পারি যে মানে আমরা 1-স্টার রিভিউ দিতে পারি যে তুমি এটা করতেছো, এটা খুবই ভালো না, এটা খারাপ, তুমি এটা আগের সিস্টেমটাই ভালো ছিল ওইটা করে দাও। তারপরে আমাদের শুনবে না আমাদের সিস্টেম, তা আমাদের কাজ আমাদের ফলো করতে হবে। কিছুদিন পরে ক্লায়েন্ট, সব ক্লায়েন্ট এটা বুঝে যাবে
তো ততদিনে মোটামুটি অনেকেই আছে, 4-স্টার পেতেই থাকবেন, 4-স্টার পেতেই থাকবেন। তো আপনারা চাইলে এই টেকনিকটা কিছুটা কাজে লাগাতে পারেন, আশা করি যে আপনার জন্য বেটার হবে। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।